বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুই সপ্তাহ পার হলেও এখনও সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা শেষ হয়নি। জায়েদ খান ও নিপুন আক্তার উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে। সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত ওই পদে স্থিতাবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। রোববার ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল, তবে শুনানি একদিন পিছিয়ে সোমবার নির্ধারণ করেছেন আদালত। সেখানে এই চূড়ান্ত নিষ্পত্তি হবে কে হচ্ছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এর আগে জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে আপিল বোর্ডে আবেদন করেন চিত্রনায়িকা নিপুন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে আপিল বোর্ডকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান অর্থের বিনিময়ে ভোট কেনার দায়ে বিজয়ী প্রার্থী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন। একই সঙ্গে নিপুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুন আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুন। পরে জায়েদের প্রার্থিতা বাতিল চেয়ে শিল্পী সমিতির আপিল বোর্ডে আবেদন করেন নিপুন। ওই আবেদনের প্রেক্ষিতেই পরবর্তীতে আপিল বোর্ডের চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। ৭ ফেব্রুয়ারি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন নিপুন। ৯ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেন চেম্বার জজ আদালত। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।